আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি সকাল থেকেই শুরু করেছি ব্লগটা। আজকে সকালে আর রুটি করিনি, পাউরুটি ডিম দিয়ে টোস্ট করে দিয়েছি। প্রতিদিন তো আর এক খাবার ভালো লাগে না, মাঝে মাঝে কিছু অন্যরকম খাবার হলে মুখে রুচিও হয় আর খেতে স্বাদও লাগে। তাছাড়াও আমার সবসময় আলাদা কিছু তৈরি করতে বেশ ভালো লাগে। অনেক আপুরাই অনেক কিছু তৈরি করে, তো তাদের ভিডিওগুলো একটু একটু দেখি, আবার আমি নিজেও কিছু ট্রাই করি, সব মিলিয়ে একটা রান্না অটোমেটিকলি হয়ে যায়। তো আজকে পাউরুটি টোস্ট করছি, এটাই খাবে আজকে সকালে নাস্তায়। তাছাড়াও পাউরুটি তো বেশি দিন আর রাখা যায় না, ঘরে নিয়ে আসলে হয়তো একদিন বা দুই দিনের মধ্যেই খেয়ে শেষ করে ফেলতে হয়, আর এভাবে খেলে বাচ্চারাও খুব পছন্দ করে। এভাবে সাথে মিষ্টি দিয়ে বেশ মজা করে খেয়ে নেবে এখন। তো সকালের বাজারটা গুছিয়ে নিলাম এখন। আজকে লাল শাক নিয়ে এসেছে। এমনিতেই সবার ঘরেই এখন কোরবানির মাংস রয়েছে, আর এক ভাপ মাংস খেতে ভালো লাগে না, তো একটু সবজি তো অবশ্যই রাখতে হয় পাশাপাশি। তাছাড়া শরীরের জন্য সবজিটা বেশ উপকারী, প্রতিদিনের মেনুতেই কম বেশি সবজি থাকা প্রয়োজন। তো সবজিগুলো গুছিয়ে নিলাম, আজকে শুধু শাক রান্না করব, আর মাংস কিছুটা রান্না করা ছিল, তো আর বেশি কিছু রান্না করব না। এখানে চিনিটা কেটে কৌটায় ভরে নিয়েছি। আর এই যে মেয়ে খেলা করতেছে খাবার খাওয়া শেষে। দুপুরে রান্নার জন্য লাল শাকটা কেটে নিলাম, শাকটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। যদিও আগে ধুয়ে নিয়েছিলাম, তবুও আর একবার গামলার ভিতরে দিয়ে ধুয়ে নিচ্ছি, কেননা শাকে প্রচুর বালি থাকে, আর বালিগুলো ভালো করে না দিলে তো শাক খাওয়াই যাবে না। এখন ভাতের জন্য চালটা ধুয়ে নিচ্ছি। নিশ্চয়ই আপনারা টাইটেলে দেখেছেন, আজকে আমি আলু পুরি তৈরি করব। তো আলু পুরি তৈরি করার জন্য প্রথমে আলুটাকে সিদ্ধ করে ভর্তা করে নিতে হবে। তো আমি এখানে খোসা সহ আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, সেজন্য সিদ্ধ করার পরে খোসাগুলোকে আবার ছাড়িয়ে নিচ্ছি। তো খোসা ছাড়াতে যে গরম তাপ লেগে গেছে, একটু ফু দিচ্ছি, আবার ছাড়িয়ে নিচ্ছি। এখানে আলু খোসা ছাড়ানোর পরে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমার কাঠের এটা দিয়ে আমি ভালো করে ম্যাশ করতে পারি সব সময়, এটা দিয়ে আলু ম্যাশ করতে বেশ ভালোই লাগে।
পেঁয়াজ আর মরিচটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পরে এখন গুঁড়ো করে আলুর সাথে মিশিয়ে দেব। আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভর্তা করলে বেশ মজার হয়। আমার মনে হয় কাঁচা পেঁয়াজের থেকে পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভর্তা করলে অনেক টেস্টি হয়। এখানে 4-5টা মরিচ ভেজে নিয়েছিলাম, সবগুলো আর দেইনি, 2টো মরিচ তুলে রেখেছি আর 3টা এর সাথে দিয়ে দিয়েছি। বেশি ঝাল দিলে তো আবার ওরা খেতে পারবে না, সেজন্য ঝাল দেইনি অত বেশি। মরিচগুলোকে আগে গুঁড়ো করে নিয়েছি আর তারপরে পেঁয়াজগুলো ভালো করে গুঁড়ো করেছি গরম থাকা অবস্থায়। ঠান্ডা হয়ে গেলে আবার বেশি গুঁড়ো হতে চাইবে না, সেজন্য আগে গরম থাকা অবস্থায় গুঁড়ো করে আলুর সাথে মিশিয়ে নিলাম। আলু ভর্তার সাথে ঘি দিলে বেশি ভালো লাগে, জানি না কার কীরকম লাগে, তবে আমার আলু ভর্তার ঘি বেশ ভালো লাগে খেতে। অনেকেই হয়তো ঘিয়ের ঘ্রাণটা সহ্য করতে পারে না, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর সেই ভর্তাটা যদি গরম ভাতের সাথে খাওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো এবার আটা খুলে আমি মাখিয়ে নেব। আটার সাথে আমি তেল দিয়ে নিয়েছিলাম প্রথমে, আর দিয়েছিলাম কালো জিরা। তো কালো জিরার তেলের সাথে একটু দই দিয়ে দিয়েছি। তো সবগুলো ভালো করে মাখিয়ে নেব, তারপরে পানি দিয়ে মাখাবো। মাখানো হয়ে গেলে কিছুক্ষণ রেখে দেব যাতে নরম হয় আটাটা। তো আজকে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবসময়। এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে যাবেন, যাতে পরবর্তীতে আমি যে কোনো ধরনের ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান খুব তাড়াতাড়ি। আর এই কাজটি ইতিমধ্যে যারা করেছেন তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করেন এবং লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেন। তো এবার আটাটাকে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে কিছুক্ষণ রেখে দেব যাতে আটাটা নরম হয়। এবার চলুন দেখে নিন আমি কিভাবে আলু পুরিটা তৈরি করি, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন।
তো কেমন লাগলো আজকের ভিডিওটা? আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। কথা হবে আগামী নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।